Hello people. Wow, Bangladesh ekta festival hoche. So this festival e Prachyanat theke hoche installation e kaaj ta kora hoyeche. Made in Bangladesh. ইনস্টলেশনটা দেখে তো বুঝতেই পারছেন খুব একটা সুখকর বিষয় না, মানে আমরা জানি না, আমরা মুখে মুখে অনেক বড় বড় কথা বলি, শ্রদ্ধা সম্মান অনেক ভালোবাসা, আমরা কি ডুবে যাচ্ছি ভালোবাসায়, কিন্তু আমাদের দেশে একটা বিয়ের অনুষ্ঠানে একটা ছেলে, একটা বাচ্চা, একটা মেয়ে যদি কোনো কারণে মারা যায়, আমরা কিন্তু সেই নাচ গানা বিয়ের অনুষ্ঠান কন্টিনিউ করি, আমাদের গায়ে লাগে না দিনের পর দিন। মানে আমার ছোটোবেলা থেকে, আমি যেদিন থেকে জন্মেছি, আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, আমি সেদিন থেকে আমি টিভিতে দেখছি যে ঈদের সময় হাজার হাজার মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, এবং আমি কখন আমি ঈদের দিন আমি খেতে পারতাম না, যে এই জিনিসগুলো শোনার পর নিউজে কন্টিনিউয়াসলি মানুষ মরে যাওয়ার নিউজ দেখার পর আই ডোন্ট নো কী হয়, মানুষজন ঘুমায় কী হয়, মানুষজন ঈদে আনন্দ করে ফুর্তি করে, কিন্তু আমরা আসলে এত ইউজ টু হয়ে গেছি, আমাদেরগুলো এখন গায়ে লাগে না। সো গায়ে যেতে লাগে তার জন্য এই ইনস্টলেশনটা হেল্প করতে হবে, এবং আপনারা এই ইনস্টলেশনের মাঝখান দিয়ে হেঁটে হেঁটেও যেতে পারবেন, ধ্বংসস্তূপের মাঝখান দিয়ে যেমন আমরা হাসি মুখে নির্লিপ্তভাবে বের হয়ে যাই, অনেকটা সেরকম একটা ব্যাপার। সেই অসাধারণ এক্সিবিশনটা আজকেই শেষ হয়ে যাবে, এক্সিবিশন দেখেন, থিয়েটার দেখেন, নাচ দেখেন, গান শুনেন, আবৃত্তি শুনেন, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত থাকেন, তাহলে যে সেন্সিটিভ আমরা অনেক, আমাদের অনুভূতিতে যে কথায় কথায় আঘাত লেগে যায়, আজের আগে যে আঘাত লাগবে না, যেই অনুভূতিতে আঘাত লাগলে পরে আমরা সবাই আসলে ভালো থাকতে পারবো এবং বেঁচে থাকতে পারবো, সেই অনুভূতিতে আঘাত আমাদের লাগে না, আমাদের আঘাত লাগে অদ্ভুত সব হাস্যকর জিনিসে। এত অসাধারণ একটা ইনস্টলেশন করার জন্য প্রাচ্যনাটকে আসলে অনেক অনেক ধন্যবাদ। ধ্বংসস্তূপের মধ্যে হেঁটে যাচ্ছে, আমি লাইভ করছি, কিন্তু আসলে আমার বুকটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে। সো এটা আর্ট ইনস্টলেশনের উপর প্রবলি বা আর্ট এক্সিবিশনে ঘোরা অসাধারণ, তাই না? ইনস্টলেশনটা দূর থেকে যদি দেখি রক্তাক্ত
উপত্যকাই আমাদের দেশ, এবং এই দেশটার এই অবস্থা আমাদের জন্যেই। আমরা জঘন্য দেখে আমাদের সব কিছু এরকম জঘন্য, ভয়ঙ্কর, বর্বর, কুৎসিত। আমরা তো নির্লিপ্ত হয়ে গেছি মানুষ খুন করে ফেলতে ফেলতে, যে আমাদের আসলেই কোনো অনুভূতি কাজ করে না এখন। তো আমাদের অনুভূতিগুলো আসলে লোক দেখানোর জন্য না হোক, আমাদের অনুভূতিগুলো আসলে মানুষের জন্যে হোক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।